হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি আপনারা অনেক ভালোই আছেন ইনফোটেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের কোডিং নয় অন্য একটু ধরনের ভিডিও বানাতে চলেছি আজকের আমি একটা মোবাইল রিভিউ করে আপনাদের দেখাবো যদি আমাদের আপনাদের এই রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি যাতে প্রতিদিন এরকম ধরনের নতুন নতুন মোবাইল রিভিউ করতে পারি তো চলুন নতুন কিছু ট্রাই করছে আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমি আরও বেটার কিছু করতে পারবো তো যাই হোক আপনারা যেভাবে সাপোর্ট করছেন তাহলে এইভাবে পাশে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবেন আর যারা যারা মোটামুটি আপনারা কোডিং রিলেটেড বা বেসিক কম্পিউটার শিখতে চান ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তো আমার এই চ্যানেলটা প্লে লিস্ট আছে ফলো করবেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো যাই হোক আমরা আজকে যে ভিডিওটা চলে যাই আজকে আমরা যে ভিডিওটা রিভিউ করব। সেটা হচ্ছে স্যামসং গ্যালাক্সি এফ ফর্টি টু দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আমরা যে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে স্যামসংয়ের যে এফ সিরিজের মডেলগুলো রয়েছে সেই এফ সিরিজের মডেলগুলোর মধ্যে অন্যতম একদম জনপ্রিয় একটি মোবাইল আনতে চলেছে স্যামসাং কোম্পানি যেটা হচ্ছে এফ ফর্টি টু এই মোবাইলটার মধ্যে কি কি রয়েছে সেটা আমি আপনাদের দেখাবো আর এই মোবাইলটা এখনও পর্যন্ত লঞ্চ হয়নি আজকের পঁচিশ তারিখ তো কবে লঞ্চ হবে কোথায় পাবেন কখন পাবেন কিভাবে পাবেন সব কিছুই আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো তো চলুন আমরা শুরু করি তো স্যামসংয়ের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এই মোবাইলটা স্যামসং এ ফর্টি টু যেটা হচ্ছে ফাইভ জি মোবাইল আর হচ্ছে এই মোবাইলটা এখনও পর্যন্ত লঞ্চ হয়নি তবে উনত্রিশে সেপ্টেম্বর বারোটার সময় কিন্তু ফ্লিপকার্টে লঞ্চ করবে বা আমরা পেয়ে যাবো এটা অ্যাভেলেবেল হবে তো স্যামসং ফ্লিপকার্টের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে ঠিক আছে তো কী কী আছে সেটা আমরা দেখে নিই একটা ওভারভিউ আমরা একটু দেখে নেব তো ওভারভিউটা আমরা একটু দেখে নিই যে কী কী আছে দেখতে পাচ্ছেন এখানে ওভারভিউতে যে যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন বা ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য এটা খুব ভালো একটি মোবাইল হতে চলেছে যেমন হচ্ছে সিক্সটি ফোর মেগাপিক্সেল ক্যামেরা এবং সঙ্গে কিন্তু নাইট মোডও রয়েছে অল্প আলোতে আপনার কিন্তু একটা ভালো ফটো কিন্তু তুলতে পারবেন আর সিক্সটি ফোর মেগাপিক্সেল মানে বুঝতেই পারছেন যে ক্যামেরাটা কিভাবে মানে কি ধরনের একটা ক্যামেরা আসতে চলেছে এই মোবাইলটির মধ্যে এরপরে এইচডি ডিসপ্লে অবশ্যই রয়েছে এইচডি ডিসপ্লে আর হচ্ছে আপনার ফাইভ অবশ্যই কিন্তু মোবাইলটা ফাইভ মোবাইল তো চলুন এর ফিচার সম্বন্ধে আমরা একটু জেনে নিই যে কি কি আছে যেটা আমরা বলেই দিলাম যে এবার একটা একটা আমি আপনাদের একটু ক্লিয়ার করি যে যে সিক্সটি ফোর মেগাপিক্সেলের মধ্যে কি কি থাকবে তো সে সিক্সটি ফোর মেগাপিক্সেলের মধ্যে অবশ্যই আপনারা কিন্তু যেটা পাবেন সেটা হচ্ছে একটা বড়ো সেটা হচ্ছে নাইট মোড দেখতে পাচ্ছেন এখানে যে নাইট মোড যে অপশানটা এটা কিন্তু একটা ভালো একটা অপশান কারণ হচ্ছে আমরা দিনের বেলা ফটো তুলি সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো ফটো ওঠে কিন্তু রাতের যে ফটোটা সেটা কিন্তু আমরা ঠিক মতো তুলতে পারি না সেজন্য ফ্ল্যাশ ফ্ল্যাশের দিক থেকে বা অনেক কিছু প্রবলেম হয় কিন্তু সেক্ষেত্রে ওখানে বলেই দেওয়া হচ্ছে যে নাইট মোড মানে আমরা আশাই করতে পারি যে নাইটে আমরা যদি কোনো ফটো তুলি তাহলে অবশ্যই কিন্তু এটা ভালো হবে এরপর ডিসপ্লে কিন্তু দেওয়া আছে এফ এইচ ডি প্লাস হচ্ছে নাইনটি এইচ জেড কিন্তু ডিসপ্লে মানে ডিসপ্লে কিন্তু খুব সুন্দর হতে চলেছে তো এগুলো আমি পরে আপনাদের দেখাচ্ছি আর ব্যাটারি কিন্তু পাঁচ হাজার তো এবার ক্যামেরা আসি যে ক্যামেরাতে যে ছবিতে যেটা দেখতে পাচ্ছেন সেটা অবশ্যই কিন্তু এই ধরনের একটি মডেল আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার একদম খুব সুন্দর চারটা কিন্তু ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে চারটার মধ্যে একটা ফ্ল্যাশ আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে এলইডি ফ্ল্যাশ পেয়ে যাবেন আর যে তিনটে এর মধ্যে একটা হচ্ছে আপনার যেটা সিক্সটি ফোর মেগাপিক্সেল ক্যামেরা আর কিছু আর কিছু হচ্ছে সাপোর্টিং যে ক্যামেরাগুলো থাকে সেটা ফাইভ মেগাপিক্সেল করে থাকবে আচ্ছা এরপর আসছে যে ডিসপ্লে ডিসপ্লে কথায় আসছি ডিসপ্লে কিন্তু ওয়াটার ড্রপ নস কিন্তু আমরা এখানে পেয়ে যাবো দেখতে পাচ্ছেন আর স্মুথ এখানে কিন্তু বলে দেওয়া আছে স্ক্রলিং লাইক আর লেজেন্ড ঠিক আছে মানে যে স্ক্রল করার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অনেক উন্নত ধরনের যেটা আমরা স্মুথলি আমরা স্ক্রল করতে পারি ঠিক সেইটা কিন্তু মাথায় রেখেছে এখানে আচ্ছা তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাটারি ব্যাটারি ক্যাপাসিটি আমরা দেখা দিয়েছি যে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি কিন্তু অলরেডি এখানে আমরা আপনারা পেয়ে যাবেন যেখানে কিন্তু এখানে বলেই দেওয়া আছে যে কী কী আপনারা করতে পারবেন যেটা হচ্ছে অনেক টাইম ধরে আপনারা অবশ্যই মোবাইলটাকে চালাতে পারবেন সেক্ষেত্রে গেম খেলতে পারবেন যা তো যা ধরনের আপনারা সাধারণত অ্যাক্টিভিটি করেন সব কিছুই কিন্তু এখানে করতে পারবেন ও লং টাইম ধরে করতে পারবেন যেটা এখান মানে কোম্পানি তরফ থেকে স্যামসাংয়ের তরফ থেকে জানানো যাচ্ছে যেটা যে পাঁচ হাজার ব্যাটারিটা যেটা দেওয়া আছে সেটা কিন্তু খুবই ভালো এবং অনেক টাইম ধরে যেটা ব্যাক দিতে পারবে তো যাই হোক মোটামুটি এই হচ্ছে টোটাল ফিচার মোবাইলটা আশা করছি মোবাইলটা খুব ভালো হবে যাদের মোটামুটি বিশেষ করে ফোটোগ্রাফির শখ রয়েছেন তারা কিন্তু এই মোবাইলটা অবশ্যই নিতে পারেন এবার আসছে যে এই মোবাইলটা কবে আমরা পাবো বা কী করতে হবে সেটা আমরা একটু দেখিনি এই মোবাইলটা যদি আপনারা নোটিফাই নোটিফিকেশন যদি পেতে চান তাহলে কিন্তু আপনারা করতে পারেন যে এখানে দেখবেন স্যামসংয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনারা কিন্তু বলেই দেওয়া আছে লঞ্চ হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর বারোটার সময় কিন্তু বলে দিয়েছে এরপর যদি আপনাদের মনে হয় যে ফার্স্ট লঞ্চ হলে যেহেতু সেল সঙ্গে সঙ্গে সেল হয়ে যায় বা এই ধরনের বা আপনার নোটিফি নোটিফিকেশান পেতে চান তাহলে কিন্তু আপনার এখানে নাম ইমেল আইডি মোবাইল নাম্বার পিনকোড নাম্বার অবশ্যই দিয়ে ক্যাপচার ফিল করে আপনি যদি এখানে যদি এক্সেপ্ট আই এগ্রি করে যদি আপনি নোটিফাই মি যদি করে রাখেন তাহলে অবশ্যই কিন্তু যখনই লঞ্চ হবে তখন কিন্তু আপনাকে একটা মেসেজ বা ইমেল আইডির মাধ্যমে কিন্তু আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো যাই হোক মোটামুটি এই হচ্ছে আজকের একটি মোবাইলের রিভিউ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন এ ধরনের যদি ভিডিও আপনারা বেশি বেশি পেতে চান তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে